আসসালামু আলাইকুম সবাইকে আলভ্রিন একাডেমির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমি তোমাদের গণিতের স্পেশাল মডেল টেস্ট ওয়ানের এর কবিভাগের সমাধান করেছিলাম আজকের পর্বে আমি খবিভাগের সমাধান করব তো চলো শুরু করা যাক প্রথমে যেটি দেওয়া আছে যে এক্সপ্রিথি সিক্স মাইনাস সাতশো উনত্রিশকে উৎপাদকে বিশ্লেষণ করো

এখন দেখো যে এই এক্স টু থার সিক্স কে আবার আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল টু থি ফার কিউব কারণ দেখো যে আমরা জানি যে পাওয়ার পাওয়ারের গুণ হয় তো দুই তিনে কত হবে ছয় আবার কিন্তু আমার পূর্বের যেটি সেটি থাকতেছে আর এখানে আমরা থ্রি টু থি ফার সিক্স কে আবার এইভাবে লিখতে পারি যে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি এখানে দেখো যে তিন দুগুনা ছয় আবার পাওয়ার কিন্তু টিকি থাকতেছে কিন্তু দেখো যে এখানে এটাকে ধরো যে এক্স স্কোয়ার ধরো এ আর এখানে থ্রি স্কোয়ারকে ধরো বি তো হবে যে এ কিউব মাইনাস পিকিউব তো কিউব মাইনাস বি কি আমরা সূত্র জানি যে মাইনাস হচ্ছে যে এ মাইনাস বি সূত্রটা আমরা এখন প্রয়োগ করবো তো এখানে এক্স স্কয়ার হচ্ছে এ স্কয়ার হচ্ছে বি তো এ মাইনাস বি তো এ মাইনাস বি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে যে থ্রি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তো স্কোয়ার মানে হচ্ছে এ হচ্ছে আমরা আমাদের এক্স স্কোয়ার তো এটা হবে যে স্কোয়ার

বিস্কার তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে ইকুয়াল সিক্স বিকুয়াল টু এরপর আমরা বাম পক্ষের কাজ করবো এরপর ডান পক্ষের কাজ করব যদি দেখি যে বাম পক্ষের সমান ডান পক্ষ আসে তো আমরা বলবো যে দেখানো হলো তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে ইকুয়াল সিক্স বিকুয়াল আছে টু এখন আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে এ কিউ প্লাস বিকিউ তো এর মান আমরা বসিয়ে দেবো যে এর মান হচ্ছে সিক্স

এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তো এর মান হচ্ছে টু তো সিক্স প্লাস টু টু এ হবে যে আবার সিক্স সিক্স এরপর স্কোয়ার মাইনাস এর মানে আবার সিক্স ইন্টু বির মান হচ্ছে যে টু প্লাস আবার বীর মান টু হবে আর যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার হবে এখন দেখো যে সয়ার দুই যদি আমরা যোগ করি তাহলে যে আট আর ইন্টু যেহেতু গুণ হবে আর ছয় শত আর তিন দুই ছয় হচ্ছে যে বারো আর দুই হচ্ছে যে চার এখন দেখো যে আট ইন্টু ছয়ত্রিশ থেকে যদি আমরা বারো বিক করি তাহলে চব্বিশ আর চব্বিশের সাথে ফোর যুক্ত যুগে আঠাশ আর আট আর আঠাশ যদি আমরা গুণ করি তাহলে দুশো এখন দেখো যে লেফট হ্যান্ড সাইডও আমরা পেয়েছি দুশো চব্বিশ রাইট হ্যান্ড সাইডও আমরা পেয়েছি দুশো চব্বিশ যেহেতু লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড আমরা বলবো যে আমরা বলবো যে দেখানো হলো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এখানে হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছো এরপর তিন নম্বরে দেওয়া আছে যে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা আর তিন বছরের স্বর মুনাফা নির্ণয় করো তো সর মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে আইপিএল হচ্ছে যে পিআরএন বা এনপিআর তো আমাদেরকে এখানে প্রথমে দেখতে হবে যে এখানে কী কী মান দেওয়া আছে যে বার্ষিক শতকরা দশ টাকা তো এটা হচ্ছে আরের মান যেহেতু শতকরা বলা আছে যে শতকরা দশ টাকা তো এটা আরের মান হবে যে দশ পার্সেন্ট আর মুনাফায় বলা হয়েছে যে পাঁচ হাজার টাকার এই টাকা তো এটা হবে যে প্রিন্সিপাল বা মূলধন পি এর মান তিন বছরের এটা হবে মান তো আমরা প্রথমে যেগুলো আমরা পেয়েছি যে এখানে আরিকেল অর্থাৎ মুনাফার যে রেটটা রেট হচ্ছে যে দশ পার্সেন্ট শতকরা যেহেতু দশ বলা হয়েছে তো এটা হবে যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে যে একশো ভাগের দশ এরপর পি হচ্ছে যে প্রিন্সিপাল প্রিন্সিপাল এখানে আছে যে এত টাকার পাঁচ হাজার টাকা তো এটা হবে পি এর মান আর বছর হচ্ছে যে তিন বছর যেহেতু এখানে তিন বছর দেওয়া আছে তো এটা এন এর মান হবে আমাদেরকে বের করতে হবে সরল মুনাফা অর্থাৎ আই এর মান কত তো আমরা জানি যে আই এর মান যে আমরা জানি প্রথমে লিখবো যে আমরা জানি আই কে হচ্ছে যে পি আর এন তো পি এর মান কত পাঁচ হাজার আর এর মান হচ্ছে যে একশো ভাগের যেহেতু দশ পার্সেন্ট মানে একশো ভাগের দশ তো আমরা লিখবো যে একশো ভাগের দশ ইন্টু হচ্ছে এন এন মানে হচ্ছে তিন এখন দেখা যে এই শূন্য এই শূন্য কাটা যাবে আর এই শূন্য এই শূন্য কাটা যাবে বাকি থাকবে যে পাঁচশো আর এখানে তিন তো এখন পাঁচশো আর তিন গুণ করা যাবে যে পনেরোশো পনেরোশো টাকা হচ্ছে যে মুনাফা আশা করি বুঝতে পেরেছো এরপর ঘ নম্বর দেওয়া আছে যে প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ টাকা হবে এরপর ঘন আছে যে প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে প্রারম্ভিক মূলধন অর্থাৎ পি এর মান কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে তো প্রথমে আমরা লিখবো যে এখানে আর এর মান হচ্ছে যে তেরো পার্সেন্ট এখানে আর কি হচ্ছে যে তেরো পার্সেন্ট সন শোন হচ্ছে যে একশো আগের তেরো শন হচ্ছে শূন্য দশমিক এক তিন আর বছর হচ্ছে যে এনএকেল পাঁচ বছর আর যেটিতেও আছে যে চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমরা জানি এ কেল এ দ্বারা প্রকাশ করা হয় তো এ হবে যে বিশ হাজার আমাদেরকে হবে এর মান কত অর্থাৎ প্রারম্ভিক মূলধন কত তো আমরা একটা সূত্র জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যে এ কে পি ইন টু ওয়ান প্লাস আর হল টু দি বার এন তো আমরা এই সূত্র প্রয়োগ করবো যে এ পিন টু ওয়ান প্লাস আর হোল টু দি power এন এখন দেখো যে এর মান আমরা জানি কত বিশ হাজার তো বিশ হাজার বসাব এখানে আর p থাকবে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে যে শূন্য দশমিক এক তিন টু দি হচ্ছে ফাইভ এর মান হচ্ছে পাঁচ বা বিশ কে পিন টু হচ্ছে এক দশমিক এক তিন বা বিশ হাজার ইকুয়েল পিন টু এক দশমিক এক তিনকে যদি পাঁচ বার গুণ করি তাহলে আসবে যে এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ এক সাত এটা আসবে তো এখন আমরা এই এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ এক সাত দিয়ে আমরা দু বিশ হাজারকে বাগ করবো কারণ পি এর সাথে এটা হচ্ছে যে গুণ সম্পর্ক তো গুণ সম্পর্ক থাকলে সমান এ পাশে সে বাঘ হয়ে যাবে তো এটা হবে যে বা বিশ হাজার বাঘ হচ্ছে যে এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ এক সাত আর এদিকে শুধু থাকবে পি তো এটা দিয়ে বিশ হাজারকে বাঘ করলে আসবে এক হাজার পঁচাশি দশমিক পাঁচ এক নয় নয় এটা হচ্ছে যে পি এর মান অর্থাৎ প্রারম্ভিক মূলধন হচ্ছে যে এক হাজার পঁচাশি দশমিক পাঁচ এক নয় নয় এটা হচ্ছে যে প্রারম্ভিক মূল্য তো আশা করি বুঝতে পেরেছ এরপর ও নম্বরে দেওয়া আছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল হচ্ছে মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তো আমরা একটা সূত্র জানি যে এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স তো আমরা প্রথমে এই সূত্রটা লিখবো এরপর এখানে যে যে মান দেওয়া আছে ইমানগুলো বসাবো এরপর আমরা সমীকরণ নির্ণয় করবো যে আমরা জানি এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরলটাকে সমীকরণ হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখন আমরা দেখবো যে এখানে এম এর মান অর্থাৎ ডাল কত দেওয়া আছে যে ডাল হচ্ছে যে মাইনাস টু দেওয়া আছে আর এক্স ওয়ান অর্থাৎ এখানে বিন্দুর যে প্রথম যেটি সেটি হচ্ছে যে এক্স ওয়ান অর্থাৎ এখানে ফোর আর ওয়াই ওয়ান হচ্ছে যে মাইনাস ফাইভ তো আমরা এগুলো আগে লিখে নিব যে এখানে এম ইকাল হচ্ছে যে মাইনাস টু আর এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে যে এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে যে ফোর এবং ওয়াই ওয়ান ইকুইয়াল হচ্ছে যে মাইনাস ফাইভ এখন আমরা লিখবো যে এত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো প্রথমে ওয়াই হবে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান হচ্ছে যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়েল এম ইন্টু তো এম এর মান হচ্ছে যে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এক্স মান হচ্ছে এখন দেখো যে ওয়াই আর মাইনাস ওয়াই প্লাস আমরা যেটি আমরা গুণ করবো তো প্রথমে মাইনাস টু এক্স আর মাইনাস মাইনাস প্লাস চার যে আট বা মাইনাস টু এক্সকে আমরা সমান নিয়ে আসি তাহলে ওয়াই প্লাস টু এক্স আর ফাইভটাকে আমরা এপাশে রাখি ধরো আর মাইনাস এইটকে সমান এপাশে নিয়ে আসি তো এটা মানাস হয়ে যাবে যেহেতু প্লাস সমান পাশে এসে মানাস হয়ে যাবে আর সমানের পাশে শুধু শূন্য থাকবে বা এক্সটাকে আমরা প্রথমে নিয়ে আসি যে টু এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে যে আট টাকা ঋণ তো ঋণ থেকে পাঁচ টাকা দিয়ে দিলে ঋণ থাকবে আর তিন তিন টাকা তো মানাস হবে থ্রি ইকল হবে শূন্য এটাই হচ্ছে যে সমীকরণ এরপর চথে দেওয়া আছে যে মূল বিন্দু ও ফোর জিরো বিন্দুর সংযোগ সরল রেখার সংযোগ রেখার ডাল নির্ণয় কর তো আমাদেরকে এই মূল বিন্দু এবং ফোর জিরো বিন্দুর সংযোগ রেখার ডাল নির্ণয় করতে হবে তো ডাল নির্ণয়ের সূত্র হচ্ছে যে খুঁটিদয় অন্তর ডিভাইডেড বা বুজদয় অন্তর তো যেহেতু মূল বিন্দু তাহলে মূল বিন্দুর হবে যে জিরো জিরো তো ছয়ের বেলা হবে যে মূল বিন্দু মূল বিন্দু মনে হচ্ছে যে জিরো কমাস জিরো 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 আর আমরা লিখবো যে ডাল ডাল সব হচ্ছে কুটি অন্তর কুটি দয়ের অন্তর তো কুটি হচ্ছে যে এটা হচ্ছে ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান তো কুটি অন্তর তো জিরো মাইনাস জিরো হবে আর নিশ্চয় হচ্ছে বুজ দেওয়ার অন্তর তো বুজ এখানে হচ্ছে যে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান তো অন্তরে বলা হচ্ছে ফোর মাইনাস জিরো অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন দেখো যে জিরো থেকে জিরো বাদ দিলে এটা জিরোই হবে আর এখানে হবে যে শুধু ফোর তো জিরোকে আবার ফোর দিয়ে বাক করলে শূন্য আসবে অর্থাৎ ডালের মান হচ্ছে যে শূন্য আশা করি বুঝতে পেরেছ এরপর ছতে দেওয়া আছে যে দেখাও যে এতে এতেও বিন্দু তিনটি সমরেখ এখানে তিনটি বিন্দু দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে যে বিন্দু তিনটি সমরেখ তো বিন্দু তিনটি সমরেখ হলে এখানে এবি এবং বিসি রেখার ডাল অবশ্যই সমান হবে তো আমরা প্রথমে লিখবো যে বিন্দু তিনটি সমরেখ হলে এবি এবং বিসি রেখার ডাল সমান হবে তো প্রথমে আমরা এরকম ভাবে যে বিন্দু তিনটি সমরেখ হলে এবি এবং বিসি রেখার ডাল সমান হবে এরপর আমরা লিখবো যে দেওয়া আছে বিন্দু তিনটি দেওয়া আছে বিন্দু তিনটি এ হচ্ছে যে থ্রি কমা হচ্ছে যে মাইনাস টু মাইনাস সিক্সটিন এবং সি হচ্ছে যে ওয়ান বাই ফাইভ কমা মাইনাস ফাইভ এ হচ্ছে যে তিনটা বিন্দু এখন আমরা রেখা এবং রেখার যেহেতু

ওয়াই ওয়ান তো ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ যাবে তো উপরে হবে যে ওয়াই টু তো ওয়াই টু হচ্ছে যে মাইনাস সিক্সটিন আর মাইনাস হচ্ছে যে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে নাইন আর নিচে হচ্ছে বুঝ ধর অন্তর তো এখানে বুজ হচ্ছে এক্স টু হচ্ছে যে মাইনাস টু আর এক্স ওয়ান হচ্ছে যে থ্রি তো মাইনাস টু থেকে থ্রি বাদ যাবে তো মাইনাস টু মাইনাস থ্রি এখন দেখো যে উপরে মাইনাস ষোলো আর মাইনাস নাইন যুক্ত হবে যে মাইনাস টোয়েন্টি ফাইভ আর নিচে হবে যে মাইনাস ফাইভ এখন এই ফাইভ দিয়ে যদি আমরা পঁচিশে কাটি তাহলে পাঁচবার যাবে আর মাইনাস কাটা যাবে শুধু হবে যে ফাইভ এখন আবার আমরা বিসি রেখার ডাল নি আবার আবার বিসি রেকার ডাল তো বিসির ক্ষেত্রে দেখো যে কুঁটি অন্তর হচ্ছে যে এখানে ওয়াই মাইনাস ফাইভ হচ্ছে যে ওয়াই আর মাইনাস হচ্ছে যে ওয়াই ওয়ান থেকে আমরা বাদ দেব তো মাইনাস ফাইভ মাইনাস মাইনাস আর এক্স টু তো এক্স হচ্ছে যে ওয়ান বাই আর এক্স হচ্ছে যে তো এক্স যেহেতু ওয়ান বাই তো এটা থেকে মাইনাস হবে যে মাইনাস এখন দেখো যে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস ষোলো আর নিচে হবে যে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান্স হবে যে প্লাস টু এরপরে দেখো যে উপরে হবে যে পাঁচ বাদ দিলে হবে যে ইলেভেন আর নিচে হবে পাঁচ কমন যাবে লস আগে যাবে আর পাঁচ পাঁচে মাঝে একবার এক দিয়ে এক করলে হচ্ছে যে এক আর এটা নিচে এক আছে এক দিয়ে পাঁচকে বাদ করলে পাঁচ যাবে আর পাঁচ দিয়ে দুই গুণ করলে হবে পাঁচ দু দশ বা এগারো ইন্টু আমরা এটাকে গুন্দি উল্টিয়ে দিব তো উপরে যাবে পাঁচ আর নিচে হয়েছে এগারো দশ এক যুগ করেছে এগারো এগারো কাটা যাবে শুধু তাকে পাঁচ এখন দেখো যে এবি রেখার ডাল আমরা পেয়েছি পাঁচ আবার বিসি রেখার ডাল হচ্ছে পাঁচ যেহেতু সমান আমরা বলবো যে এত বিন্দু তিনটি সময় যে যেহেতু এবি এবং বিসি রেখার ডাল সমান সুতরাং বিন্দু তিনটি সমরেখো তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ